আমরা প্রথম থেকে একটা কথা বলছিলাম যে আমরা একদম অপ্রস্তুত ভাবে কোনো একটা কাজ করছি আর হঠাৎ করে সেই এলাকায় ভূমিকম্প শুরু হয়ে গেল, এবং যদি ভূমিকম্প শুরু হয় তখন ব্যক্তিগতভাবে তোমার করণীয় কাজগুলো কি। তো আমরা এই ভিডিওতে জানবো যে ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তির করণীয় কাজগুলো কি হতে পারে। প্রথমেই আমাদের বাড়িতে একটা ব্যাটারি চালিত রেডিও বা টর্চ রাখতে হবে। কেন চিন্তা করে বলো তো, দেখা যায় যে ভূমিকম্পের সময় অনেক সময় বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এ কারণে তুমি যদি একটা ব্যাটারি চালিত রেডিও টর্চ রাখো তাহলে তোমার আলো দেখতে সমস্যা হবে না, এছাড়াও তুমি কোথায় কী হচ্ছে সেটা সম্পর্কে রেডিও থেকে জানতে পারবে। তাছাড়াও আমাদের ঘরে সবসময় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখতে হবে। ইনফ্যাক্ট তোমরা খালি ভূমিকম্পের সময়ই না, সবসময় ঘরে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামগুলো রাখবে, যাতে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তুমি সেটা কাজে লাগাতে পারো। এছাড়াও আমাদেরকে নিজেদের ঘরে গ্যাস, পানি, বিদ্যুতের সুইচের অবস্থান এবং সেটা কীভাবে বন্ধ করতে হয় বা চালু করতে হয় এই সম্পর্কে জানতে হবে, যাতে ভূমিকম্প হলে আমাদের ঘরে যাতে গ্যাস, বিদ্যুৎ বা পানি এইসবের ক্ষতি হতে না পারে। এরপর বাড়ির একটা সুরক্ষিত স্থান চিহ্নিত করে রাখতে হবে, যাতে ভূমিকম্প শুরু হলে সবাই সেই জায়গায় চলে যেতে পারে। এবং সুরক্ষিত স্থান বলতে এমন স্থান বোঝানো হচ্ছে যেটা ভূমিকম্প প্রতিরোধ করতে সবচেয়ে বেশি স্ট্রং। এরপরে আমাদের ঘরে সবাইকে হাসপাতাল এবং ফায়ার ব্রিগেডের ফোন নাম্বার রাখতে হবে, যাতে ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসলে আমরা সহজেই তাদেরকে ফোন করে সাহায্য চাইতে পারি। এছাড়া স্কুলে এবং কলেজে বাচ্চাদেরকে ভূমিকম্প নিয়ে শেখাতে হবে, এবং আমাদের সবার যদি এই সম্পর্কে ধারণা থাকে এবং আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আমরা সবাই কমাতে পারবো। আর আমরা যদি ভূমিকম্পের সময় খেলার মাঠে থাকি বা ধর রাস্তা দিয়ে হাঁটতে থাকি, তখন যাতে আমরা দালান কোঠা থেকে দূরে থাকি বা গাছপালা থেকে একটু দূরে খোলা জায়গায় অবস্থান করি, তাহলে ভূমিকম্পের সময় এগুলো ধসে পড়ে বা ভেঙে গিয়ে আমাদের উপর পড়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। চিন্তা করে দেখো, এই যে এতগুলো আমরা উপায়ের কথা বললাম, এই সাবধানতাগুলো যদি আমরা নিজেরাই অবলম্বন করতে পারি তাহলে কি আমাদের ভূমিকম্পে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই নেই। তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করব ব্যক্তিগতভাবে যত বেশি সম্ভব তত বেশি সাবধান থাকতে। এখন ভূমিকম্প চলাকালীন সময় কিন্তু জনসাধারণেরও কিছু করণীয় রয়েছে, এগুলো সম্পর্কে আমরা একটু দেখি। প্রথমেই হচ্ছে নিজেকে ধীর স্থির এবং শান্ত রাখতে হবে। ধর ভূমিকম্প শুরু হলো আর তুমি একদম অস্থিরে দৌড়ে দৌড়ে শুরু করলে তাহলে কিন্তু হবে না। ধীর স্থির এবং শান্ত হয়ে ঠান্ডা মাথায় ব্যবস্থা নিতে হবে, এবং তুমি যদি একতলা দালানে থাকো তাহলে দৌড়ে বাইরে চলে যাবে। কিন্তু তুমি যদি অলরেডি বাইরে থাকো তখন কিন্তু ঘরে ঢোকার চেষ্টা করা দরকার নেই, তখন চেষ্টা করবে যে যাতে তুমি একটা খোলা জায়গায় চলে যেতে পারো। কিন্তু তুমি যদি বহুতলা দালানের ভেতর থাকো আর সেখান থেকে যদি তোমার বের হওয়ার সুযোগ তুমি দেখতে পাচ্ছ যে কম, তখন যেটা করবে সেটা হচ্ছে টেবিল বা খাটের নিচে ঢুকে যাবে, এবং টেবিল বা খাটের নিচে ঢুকে গিয়ে যাতে এমনভাবে অবস্থান করবে যাতে তোমার উপরে কম ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও ভূমিকম্পের সময় তুমি কাচের জানালা থেকে দূরে অবস্থান করবে, যাতে কাচটা ভেঙে গিয়ে তোমাকে ক্ষতি করতে না পারে। তাছাড়াও আমাদেরকে ভূমিকম্পের সময় যদি আমরা ঘরের বাইরে থাকি, দালান কোঠা, বড় গাছপালা, বিদ্যুৎ এবং গ্যাস লাইন থেকে দূরে থাকতে হবে। আর যদি গাড়ির মধ্যে অবস্থান করি তখন গাড়ি না চালিয়ে ইঞ্জিন বন্ধ করে রাখতে হবে। তাহলে আমরা জানলাম যে ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয় বিষয়গুলো কি, আর ব্যক্তিগতভাবে আমরা কি কি প্রস্তুতি নিয়ে রাখতে পারি। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। প্রশ্নটা হচ্ছে ভূমিকম্প চলাকালীন সময়ে কোনটি করা যাবে না। তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো দেখে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে ভূমিকম্প চলাকালীন সময়ে কোনো জায়গা থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করা যাবে না, অর্থাৎ আমরা ধীর স্থির এবং শান্তভাবে ভূমিকম্পের সময় আমরা ব্যবস্থা নিব। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম যে ভূমিকম্পের পূর্বে আমরা কী কী ব্যবস্থা নিব এবং ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের করণীয়গুলো কী কী।